Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum. সম্মানিত বিয়স মহান রাব্বুল আলামিনকে স্মরণ করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব তিরপলের যে গোপন তথ্যগুলো আছে, কোথায় থেকে আপনি সরাসরি কারখানা থেকে কিভাবে অল্প দামে ভালো মানের তিরপল কিনবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনার যে তিরপলগুলো সাজানো দেখতেছেন এগুলো সব অর্ডারি তিরপল, তো চলুন বিস্তারিত জানা যাক আসলে তিরপল নিয়ে কিভাবে মানুষকে প্রতারণা করতেছে এবং মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে। তো আপনারা জানেন আমরা মাছ চাষে সকল প্রকার সামগ্রী এখানে বিক্রি করে থাকি, তো সেই ক্ষেত্রে আজকে কথা বলবো শুধু তিরপল নিয়ে। তো আমার চোখের সামনে যে তিরপলগুলো আপনারা দেখতেছেন এই তিরপলগুলা অনেক জিএসএম এর হয়ে থাকে। তো অনেকে বলে যে ভাই 3 টাকা জিএসএম থেকে শুরু করে আপনারা 20-25 টাকা পর্যন্ত মাল পাবেন, এটা আসলে একটি ভুয়া কথা। কারণ তো সব কিছুর দাম বাড়ছে, তিরপলেরও সেই সাথে দাম বাড়ছে। 3 টাকা জিএসএম কোনো তিরপল হয় না, সর্বনিম্ন 5 টাকা জিএসএম তিরপল হয়। যারা বলে 3 টাকা জিএসএম তিরপল পাওয়া যায় এরাই প্রতারণা করে। কারণ তো আপনি ফোন দিলে বলবে যে এই জিএসএম এর মালটা নাই গা ওনাদের কাছে। তো এই হলো অবস্থা। তো আমরা 3 টাকা জিএসএম এর তিরপল আমাদের কাছে নাই, আমাদের কাছে 5 টাকা থেকে সর্বোচ্চ 18 টাকা আছে। আর 18 টাকা তিরপলটা অনেকে বিক্রি করে 20-25 টাকা পার স্কোয়ার ফিট। তো আপনি আসল তিরপল কিভাবে চিনবেন, অরিজিনাল তিরপল? তো আমরা কোন প্রথম অবস্থা হলো যে তিরপলটা আমি ক্রয় করব সেটা কোন কাজে ব্যবহার করব, সেটা হলো মেন বিষয়। তো আপনি যদি মাছ চাষের জন্য তিরপল নেন তাহলে আমি প্রথম অবস্থা আপনাকে সাজেস্ট করব যে আপনার কলা পাতা কালার রঙের যে তিরপলগুলো আছে এই তিরপলগুলো মাছ চাষের জন্য ব্যবহার করবেন। এখন অনেকে আছে অনেক কালারের মাধ্যমে নিয়ে থাকেন, কালারটা ফ্যাক্ট করে না, ফ্যাক্ট করে হলো জিএসএমটা। তো এখন আপনি জিএসএমটা কিভাবে মানে কত জিএসএম কত টাকা এটা কিভাবে আপনি ইয়া করবেন? তো আমি প্রথম অবস্থায় বলি মাছ চাষের জন্য যে তিরপলগুলো আছে যেটা লাস্টিং করবে দীর্ঘস্থায়ী সেটা হলো আমাদের কাছে দেখেন সকল ধরনের মোটা সহকারে সব ধরনের পণ্য মাছ চাষের আছে। তো আপনারা মাছ চাষের জন্য যে তিরপলগুলো নিয়ে থাকবেন সেই তিরপলগুলো আপনার নিতে হবে সর্বনিম্ন 300 জিএসএম। 300 জিএসএম এর নিচে যদি আসেন তাহলে আপনার মাছ চাষ মানে এই তিরপলটা লাস্টিং করবে না, এনি টাইম অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই তিরপলটা 300 জিএসএম যে তিরপলটা এই তিরপলটা যদি নেন তাহলে সেটা প্রাইস হবে 10 টাকা পার স্কোয়ার ফিট। আবারও বলতেছি 10 টাকা পার স্কোয়ার ফিট বর্তমান আপডেট প্রাইস। এ আপনি 10টা জায়গা যাচাই করে তারপর আমাদেরকে ফোন দিবেন আর আমরা যে জিএসএমটা বলবো সরাসরি সেই জিএসএমটাই আপনাকে দিব। কারণ তো অনেকে আছে 300 জিএসএম বললে 286 দিয়ে দিই আরও 1 টাকা 2 টাকা কম রাখে, কিন্তু আপনাকে কিন্তু তিরপলে ঠকায় দিচ্ছে। কারণ আপনি যখন হস্তা খুঁজতে যাবেন তখনই কিন্তু সমস্যাগুলো হবে। তো 10 টাকা পার স্কোয়ার ফিট 300 জিএসএম, 350 জিএসএম 12 টাকা পার স্কোয়ার ফিট, 450 জিএসএম অনেকে 15 টাকা 15.5 টাকা বিক্রি করতেছে, আমরা 14.5 টাকা পাইকারি সেল করতেছি। আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন, আপনারা হোলসেল যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন, সারা বাংলাদেশে আমরা হোলসেল মাল দিয়ে থাকি। এবং কি আপনারা এখানে আসাও লাগবে না, কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানায় মাল পৌঁছে যাবে। তো এখন আসি 550 জিএসএম। 550 জিএসএম যে মালটা আছে সেই মালটা পড়বে 15.50 টাকা, 550 জিএসএম 15.50 টাকা। দেখেন আমাদের এখানে কিন্তু অসংখ্য পাইপ লক এর অ্যাক্সেসরিজ আছে। তো আপনি যদি 650 জিএসএম নেন আপডেট প্রাইস 650 জিএসএম 18 টাকা পার স্কোয়ার ফিট, দামাদামি করার কোনো অপশন নাই আমাদের এখানে। কারণ আমরা সীমিত লাভ করে মাল বিক্রি করি, আপনি যদি একটা নেন তো যেই দাম পড়বে 100 নিলে সেম দামই পড়বে। হয়তো যদি আপনি একটু বেশার বেশ মাল নিয়ে থাকেন দোকানের জন্য তখন আমরা আলাদা কিছু স্যাক্রিফাইস আপনাকে করব। তো যদি 1 পিস নেন তাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমাদের কাছে কিন্তু এটা হলো মাছ চাষের জন্য বললাম। এখন আপনি যদি দেখেন অনেক সময় ঘরে চালে ব্যবহার করার জন্য আপনি অনেকে নিতে চান, ঘরে চালে যেরকম মুরগির শেডের উপর ব্যবহার করতে চান, তো সেই জন্য আপনাকে সাজেস্ট করব যে ওই আপনি 520 অথবা 450 অথবা 650 এই 3টা মালের থেকে যে কোনো একটা মাল ঘরে চালের জন্য নেবেন। আর না হয়তো এটা বাতাসে অনেক সময় বাড়ি দিলে মালগুলা ফেটে যেতে পারে। আর এই মালের একটা গোপন রহস্য আছে, কিরকম আপনারা অনেক সময় মেড এস কোরিয়া নামে মালটা আপনাকে ধরায় দেয়, যেটা শিল থাকে মেড এস কোরিয়া।
আমরা কিন্তু সেই মালটা বিক্রি করি না, আমরা যে মালটা বিক্রি করি গোড়া মার্কা সুপারস্টার, আপনার মেড ইন কুরিয়া লেখা থাকবে, অরিজিনাল মেড ইন কুরিয়ার, কুরিয়ার মালটার মাধ্যমে লেখা থাকবে মেড ইন কুরিয়া। আর আপনারা যেটা ক্রয় করেছেন, অনেক সময় অনেকে আমাকে বলছেন মেড এস কুরিয়া, তার মানে এটা এটা হলো কুরিয়ার মাল না, তো আপনারা এই বিষয়গুলো জেনে বুঝে ক্রয় করবেন। আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মালগুলো ক্রয় করবেন, আর না হয়তো আপনার তিরপল কিনে অবশ্যই আপনি প্রতারিত হবেন। কারণ তো সারা বাংলাদেশে এত পরিমাণে তিরপল বিক্রি হচ্ছে যে আমি দেখেছি অনেকেই প্রতারণার শিকার হয়ে তারপর আমাদেরকে ফোন দিয়েছেন। তো আমি বলি 10টা জায়গায় আপনি ফোন করে যাচাই করে আমাদেরকে ফোন দিবেন, আশা করি আপনাকে ভালো মানটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমরা 2 নম্বর মাল বিক্রি করি না। এখন এই কথাটা অনেকে বলে থাকেন যে আমরা 2 নম্বর মাল বিক্রি করি না, তারপরে 2 নম্বর ঢুকায় দেন। তো সেই জন্য বলবো আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনি চ্যানেলের ভিতরে ঢুকে প্রবেশ করে ইউজার রিভিউ যারা মালগুলো নিয়েছেন তাদের রিভিউগুলো দেখে তারপর যদি আপনি আমাদের কাছে পণ্য ক্রয় করেন, তাহলে আশা করি আপনি পণ্যটা মানে সঠিক পণ্যটা পাবেন এবং কি বুঝতে পারবেন যে না আরো কাস্টমাররা সঠিক পণ্য নিচ্ছে। এখন অনেকে আছে টাকের উপর দিয়ে মালটা ব্যবহার করতেছেন, তা টাকের উপর দিলে অনেক সময় আপনার চাইনা মালও ব্যবহার করতে পারেন এবং কোরিয়ান মালও ব্যবহার করতে পারেন, কিন্তু টাকের উপর অবশ্যই মোটা মালটা ব্যবহার করবেন, 650 জিএসএম, তাহলে অনেকদিন লাস্টিং করবে। অনেকে আছে ধান শুকানোর জন্য মাল ইউজ করে থাকেন, তো তাদেরকে বলবো আপনার যে কোনো জিএসএম মাল নিতে পারেন ধান শুকানোর জন্য, এটা কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো পানির লিকেজ টিকেজ থাকলেও সমস্যা হয় না। অনেক সময় তো আপনারা ওই 5 টাকা স্কোয়ার ফিট থেকে 18 টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে যে কোনো মাল নিতে পারেন, এমনকি বাংলা মালও ব্যবহার করতে পারেন ধান শুকানোর জন্য, অনেকে ফুলিগ্রামে বাংলা মাল ব্যবহার করে থাকেন। তো আমি আজকে বলে দিয়েছি যতটুকু পেরেছি, তারপরও আপনারা তিরপল কেনার আগে আমার এতে নিতে হবে না, তিরপল কেনার আগে অবশ্যই ভালো একটা দোকানে যাওয়ার আগে আমার সাথে একটু ফোন করে বিস্তারিত জেনে তারপর আপনি যাবেন। তো আশা করি আপনি তিরপল কিনে ঠকবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের জন্য বিদায় নিতেছি। আমি জাহিদুল ইসলাম আশিক, ঢাকার নবাবপুর থেকে, আমরা সারা বাংলাদেশে হোলসেল এই তিরপলগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সততার সাথে ব্যবসাটা করতে পারি। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।